हेलो व्यूअर्स, वेलकम जानाई आरडीएन स्टाडी चैनले। आज के हमरा त्रिपुरा टेट एर जियोग्राफी थेके ह्रद संक्रांत किछु तत्व निये आलोचना करब। ताहले प्रथमे रयेछे पृथिवीर बृहत्तम लवणाक्त ह्रद। पृथिवीर सबचेये बड़ लवणाक्त ह्रद हच्छे कास्पियान सागर। एटिर आयतन 3,71,000 वर्ग किमी। তাহলে কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, আর এর আয়তন হচ্ছে 3,71,000 বর্গ কিমি, আর এটি হচ্ছে কাস্পিয়ান সাগর। তারপর পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটি হচ্ছে সুপিরিয়র হ্রদ। প্রথমটি ছিল পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, আর এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। আয়তন হচ্ছে 82,103 বর্গ কিমি। তাহলে সুপিরিয়র হ্রদের আয়তন কত? সুপিরিয়র হ্রদের আয়তন হচ্ছে 82,103 বর্গ কিমি। আর সুপিরিয়র হ্রদ অবস্থিত উত্তর আমেরিকাতে। তাহলে উত্তর আমেরিকাতে কি? উত্তর আমেরিকাতে অবস্থিত সুপিরিয়র হ্রদ, এটি হচ্ছে লেক সুপিরিয়র। তারপর পৃথিবীর গভীরতম হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, এটি অবস্থিত রাশিয়াতে। তাহলে এখান থেকে দুটি প্রশ্ন আসতে পারে। প্রথমটি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? তাহলে আনসার করতে হবে বৈকাল হ্রদ। তারপরে আসতে পারে বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে রাশিয়াতে, এটি হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ, মানে লেক বৈকাল। তারপর পৃথিবীর উচ্চতম হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ। তারপর পৃথিবীর দীর্ঘতম হ্রদ। পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ। তাহলে টাঙ্গানাইকা হ্রদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ, আর এটি অবস্থিত আফ্রিকাতে। এটি হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ, আর এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ। তারপর পৃথিবীর নিম্নতম ও সর্বাধিক লবণাক্ত হ্রদ, এটি হচ্ছে মৃত সাগর। প্রথম প্রশ্নটি ছিল পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, এটি হচ্ছে বৃহত্তম। কিন্তু এখানে প্রশ্নটি বুঝতে হবে, এখানে হচ্ছে পৃথিবীর নিম্নতম এবং সর্বাধিক লবণাক্ত, এটি ছিল বৃহত্তম লবণাক্ত, আর এটি হচ্ছে সর্বাধিক লবণাক্ত এবং নিম্নতম হ্রদ, এটি হচ্ছে মৃত সাগর। এটি হচ্ছে মৃত সাগর, আর এই মৃত সাগরকে ধরা হয় এনসিআরটিতে, বলা হয়েছে ইসরায়েলে অবস্থিত। মৃত সাগর কোথায় অবস্থিত? ইসরায়েল। তারপর ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, এটি হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। উত্তর হবে সম্বর হ্রদ। সম্বর হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। তাহলে এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ। তারপর দেখুন, তারপর রয়েছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে ওলার হ্রদ। ওলার হ্রদও ভারতে অবস্থিত। তাহলে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ হ্রদ নিয়ে আলোচনা করেছি, যেগুলি ত্রিপুরা টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।